হুগলির ধনেখালীতে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা, বিজেপি এজেন্টকে অভিযোগ উঠেছে, বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে, প্রতিবাদে পথ অবরোধ করেছেন তারা, গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা। হুগলির ধনেখালীর ঘটনা সমাদৃতা, এক্ষেত্রেও হামলার অভিযোগ সেই শাসক দলের বিরুদ্ধে, যে অভিযোগ তারা যথারীতি অস্বীকার করেছে। একদমই তাই, এবং পাশাপাশি আরো একটা ছবিতে আমাদেরকে নজর রাখতে হচ্ছে। লোকেদেরকে এলাকা থেকে সরিয়েছে। এবারের ছবিটা কিন্তু একটু অন্যরকম, এই অবাঞ্ছিত লোকেদের সরানোর পাশাপাশি এটা যখন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, তখন রাজ্য পুলিশ অত্যন্ত বাঞ্ছিত যারা এই নির্বাচনে প্রার্থী এজেন্ট, এবার তাদেরকে সরিয়ে দিচ্ছে একেবারে গণনা কেন্দ্র থেকে। ব্যারাকপুরে বানপুরে বিজেপি প্রার্থীকেই গণনা কেন্দ্র থেকে কলার ধরে টেনে হিঁচুড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলায় সমাদিত সেই ছবি আমাদের চ্যানেলের পর্দা। একেবারে সেই ছবি দেখাচ্ছে আমরা, লাগাতার প্রার্থীকেই টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে পুলিশ, কি ভয়ঙ্কর সে ছবি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রান্ত, সরাসরি কথা বলবো বিক্রান্তের সঙ্গে। বিক্রান্ত, ঠিক কি ঘটেছে? দেখো আজকে সকালবেলা কিন্তু মামুদপুর গ্রাম পঞ্চায়েতের যে 8 নম্বর সংসদে যিনি বিজেপি প্রার্থী তাকে কিন্তু বার করে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটের দিন যে কিন্তু তৃণমূলে যে ছাপ্পা দেওয়ার প্রতিবাদ করেছিল এবং আজকেই তাই তাকে টার্গেট করা হয়েছিল, এবং আজকেও গণনা কেন্দ্রের ভেতরে কিন্তু ব্যালট নিয়ে একটু প্রবলেম সৃষ্টি হয়েছিল, তার প্রতিবাদ করেছিল, সেই কারণেই কিন্তু তাকে বার করে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ যে ভোট ভেতরে কিন্তু কোনো বিনা কারণে কিন্তু অশান্তির সৃষ্টি করছিল এবং যার কারণে তারা পুলিশকে জানায় এবং পুলিশ তাকে বার করে দেয়, কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্টই উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যারাকপুর ব্লক 1 যে ভোট গণনা কেন্দ্র পানপুর মাখনলাং হাই স্কুলে, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের যিনি নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, তিনি যেটা জানাচ্ছেন যে বারংবার সমস্ত কিছুতে বিরোধীরা কিন্তু অশান্তি সৃষ্টি করছে এবং আজকেও ভোট গণনার দিনও কিন্তু অর্থাৎ গণনা কেন্দ্রের ভেতরে কিন্তু অশান্তি সৃষ্টি করছিল, তারই প্রতিবাদ তৃণমূল করে এবং তারা পুলিশকে জানায়, পুলিশ তখন বার করে দেয়। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ, তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে ভোট গ্রহণের দিনও ছাপ্পা দেওয়া হয়েছিল, সেই ছাপ্পার প্রতিবাদ করেছিল এই বিজেপি প্রার্থী এবং আজকেও গণনা কেন্দ্রের ভেতরে ব্যালট নিয়ে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে গেছিল, সেই কারণে কিন্তু সেই সমস্যা সৃষ্টি করতে গেছিল তৃণমূল এবং সেখানে কিন্তু বাধা দেয় এই বিজেপি প্রার্থী, তাই তাকে বার করে দেওয়া হয়েছে। মোট কথা, ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে কিন্তু এখন তীব্র চাঞ্চল্য চলছে এই ঘটনা জুড়ে এবং রাজনৈতিক চাপানোতলও কিন্তু চলছে। সমাজিতা একেবারে বিক্রান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আসছি তোমার কাছে, ছবিটা আরো একবার দর্শকদেরকে দেখাতে চাইবো। দেখুন সেই ছবি, হিচড়ে টেনে হিচড়ে বের করা হচ্ছে বিজেপি প্রার্থীকে, ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অন্য যে খবরের চোখ রাখবো এরই পাশাপাশি।